এবং বিজেপি সরকার যখন আসছে মোদিজি যখন আসছে আপনারা ভোট নষ্ট করবেন না শমী বাবুকে ভোট দিয়ে ওনাকে প্রতিনিধি করে দিল্লি পাঠান কিন্তু আপনারা একটা ভুল করবেন না এটা বিধানসভার নির্বাচন নয় এটা আঞ্চলিক দলকে দেবেন না আমার আপনাদের কাছে আবেদন দিল্লি हम लोग को हाथ में आ गए আমি শুনেছি এখানে অনেক ঘটনা ঘটেছে একটা রিসেন্টলি ঘটনা ঘটেছে শমী বাবুকে আমি দেখেছি টিভিতে শ্রদ্ধা কখনো নারীদের উপর হারাবেন না এবং এই যেটা ঘটেছে খুবই নিন্দনীয় এটা আমার মতে আমি একদম পছন্দ করি না আপ লোক চুপ মত রহনা কবি ভি কুছ নারী माता लोग को पर आक्रमण हो जरूर 16 तारीख का बाद हम लोग है आपका साथ मैं आपका बापीदा मैं आपको बोल के जा रहा हूं दिल्ली दूर नहीं है श्रमिकदा है श्रमिकदा भी बैठे हैं इधर हम लोग चुप नहीं रहेंगे।